মেট্রো এফ এ টোকেনের ব্যবহার শুরু হচ্ছে আগামী 25 নভেম্বর থেকে টোকেনের ব্যবহার শুরু হচ্ছে এতদিন শুধুমাত্র স্মার্ট কার্ডের ব্যবহার ছিল তবে এবার থেকে সাধারণ মানুষের সুবিধার্থে টোকেনের ব্যবস্থা কিন্তু ফিরিয়ে আনা হচ্ছে মেট্রোতে এমনটাই খবর পাওয়া যাচ্ছে আমরা বিষয় সম্পর্কে আরো জানাবো শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে শ্রেয়সী জানবো তোমার কাছ থেকে বিষয় আরো দেখো এই মুহূর্তে যেটা ঠিক হচ্ছে যে মেট্রো त्रिपुरा नहीं राजधानी से सड़क त्रिपुल धर्णा जोड़ापुल शिविर शायर संगे साखाते समय ना पे अवस्थान नर्थ ब्लके केंद्रीय स्वराष्ट्रमंत्री दफ्तर सामने धर्णा राष्ट्रपतिर काछे जाच्छे तृणमूल त्रिपुरा निये सुप्रीम कोर्टे तृणमूल निर्देश सत्त्वेओ प्रचारे बाधा गतकालो हमला आदालत अवमाननार अभियोग शीर्ष आदालते जरूरी भित्तिते मामला ग्रहण कल शुनानी আগরতলায় নেমে অল আউট আক্রমণে অভিষেক ত্রিপুরায় জঙ্গলরা চলছে আইন শৃঙ্খলা বলে কিছু নেই বিপ্লব দেবকে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্বাস্থ্যসাথী প্রকল্পে মানুষকে কিভাবে সুবিধা অভিযোগ এলে কি ব্যবস্থা রাজ্য সরকারের কাছে হলফনামা চাইল হাইকোর্ট স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে কত অভিযোগ মামলাকারীও হলফনামা তলব বৃহস্পতিবার থেকে মেট্রোয় ফিরছে টোকেন করোনাকালে এতদিন শুধু স্মার্ট কার্ডে চলতো যাতায়াত এবার 25 তারিখ থেকে টোকেনও পাবেন যাত্রীরা এখন নিউজ দেখুন আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট খবর যা দেখছেন যা শুনছেন সব সত্যি তো নাকি রং করা বানানো অহেতুক চিৎকার এসব কি আদৌ বিশ্বাস করা যায় এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে তাহলে তাহলে সরিয়ে দিন পাল্টে দিন সব মিথ্যে সব ফেক নিউজ গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই জি 24 ঘন্টা